ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের সুদহার 2% বৃদ্ধি করেছে অর্থ মন্ত্রণালয়, আর ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার 1.5% বাড়ানো হয়েছে। 14 জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের জন্য 2% হারে বৃদ্ধি করে 1 বছর মেয়াদে 6.5%, 2 বছরের জন্য 7% এবং 3 বছর মেয়াদি বন্ডে 7.5% সুদ নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। আর ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ক্ষেত্রে 1 বছর মেয়াদে 5.5%, 2 বছরের জন্য 6% এবং 3 বছরের জন্য 6.5% সুদ পাবেন গ্রাহকরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী গ্রাহকের নতুন বিনিয়োগ তার পুরনো বিনিয়োগের সঙ্গে মিলিয়ে সুদ হিসাব করা হবে। বিনিয়োগের উপর সুদের হার কেনার সময় থেকে কার্যকর হবে। পাশাপাশি বিনিয়োগকারীকে ডলার বা টাকায় বিনিয়োগের নথি দেওয়া হবে। অর্থনীতিবিদ ও ব্যাংক খাত সংশ্লিষ্টরা জানান, দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে প্রবাসী ও বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের বিনিয়োগে আকৃষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে 2022 সালের এপ্রিলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএস ডলার প্রিমিয়াম বন্ডের সুদহার 2% এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার 1.5% করে কমানোর নির্দেশনা দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। এরপর থেকে বৈদেশিক মুদ্রার এই 2 বন্ডে কমতে থাকে প্রবাসীদের বিনিয়োগ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2021-22 অর্থ বছরে মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড বিক্রি কমে নামে 103 কোটি টাকায়, আর মার্কিন ডলার ইনভেস্টমেন্ট বন্ডের বিক্রি কমে দাঁড়ায় 876 কোটি টাকায়। বিপরীতে আগে কেনা বন্ডের অর্থ ফেরত নিয়েছেন অনেকেই, ফলে গত কয়েক বছর ধরে এই 2 বন্ড থেকে সরকার যে পরিমাণ অর্থ পাচ্ছে তার চেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে গ্রাহকদের অর্থ ফেরত দিতে। সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপ সহ বিভিন্ন দেশে সুদহার বাড়ছে, ফলে দেশে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে সুদহার বৃদ্ধির কোনো বিকল্প ছিল না সরকারের। এর আগে অর্থ মন্ত্রণালয়ের কাছে কেন্দ্রীয় ব্যাংকের 3 ধরনের সব বন্ডের সুদহার 2% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ছিল বলে জানা গেছে। প্রবাসী বাংলাদেশিরা জানান, 2022 সালের আগে ডলার বন্ডে বিনিয়োগে তুলনামূলক বেশি সুদ পাওয়া যেত। এর ইতিবাচক প্রভাব পড়ত রেমিটেন্সেও, কিন্তু সরকার সুদহার কমিয়ে দেওয়ায় বন্ডে আগ্রহ হারাতে থাকেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়েজ আর্নার্স বন্ড, মার্কিন ডলার প্রিমিয়াম বন্ড ও মার্কিন ডলার বিনিয়োগ বন্ড সহ সরকারি 3 বন্ডে মোট বিনিয়োগ আসে $1 বিলিয়ন। 2021-22 অর্থ বছরে যা ছিল প্রায় $3 বিলিয়ন।